আপনারা দেখছেন বিনোদনের অঙ্গীকারে ছায়াতল সমবেত হই এসো আল্লাহ রসুলের অনুগত হই এসো কোরানের ছায়া সমবেত হই এসো কোরানের ছায়া সমবেত আলহামদুলিল্লাহ হিরফ ইল আর রহমান রহিম মালিক ইয়ামিদ্দিন ইয়া কান আব্দুয়া ইয়া কান স্টাইন ইদিন অফ সিরাউত আল মুশাকিম সিরাউত আল্লাহ দিনা আলাইহিম ওয়া রিল মাক উদু বি আলাইহিম ওয়ালা দল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের প্রত্যেককেই এই মুহূর্তে যারা যে যেখান থেকে দেখছেন আর দাওয়া ডট টিভি আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ বক্সী দর্শক মণ্ডলী আপনারা জানেন যে প্রতি বৃহস্পতি শুক্র শনি আর রবিবার এই চার দিন সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত কোরআন নিয়ে হাজির হই আমরা আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্য আমরা যারা কোরআন শরীফ পড়া জানতাম ভুলে গেছি অথবা তিলাবত করি শুদ্ধ হয় না অথবা পড়ি কিন্তু বুঝি না যারাই আমাদের এই ধরনের সমস্যা আছে আমাদের মধ্যে আমরা তাদের একটু সহযোগিতা করতে চাই দর্শক এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে ডট টিভি থেকে এই অনুষ্ঠানে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন আর ফেসবুক থেকেও দেখতে চাইলে wwwfacebookcom ডাব্লিউ ডট সেখানে গিয়েও আপনারা লাইক দিয়ে এ ক্লিক করে আপনারা আমাদের সঙ্গেই থাকতে পারেন আমরা চাই আপনাদের খানিকটা সহযোগিতা করতে কারণ কোরআনের জ্ঞান অর্জন করার চেয়ে মাহাত্মপূর্ণ কাজ আর কোনো কিছু নেই আর শয়তান যে কাজটি করলে সবচেয়ে বেশি বেজার হয় সেই কাজটি হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করলে সেজন্যই তো অনেক ইবাদতের মধ্যে কেবলমাত্র কোরআন করিম তিলাবাত করবার শুরু করার আগেই আমাদের আউজবুল্লাহিমিনঈদন রজিম এই বাক্যটি আমাদের পড়তে নির্দেশ দিয়েছেন খোদ আল্লাহ সব তালা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে কিন্তু আউজবুলিল্লাহ পড়তে আল্লাহ তাল্লাহ নির্দেশ করেননি তো সেই জন্য বলবো যে দর্শক চলুন যে যেখানে আছি বিতাড়িত মারদ শৈতানের ওয়াস থেকে পানাহ চেয়ে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমরা কায়দা আমপারা কোরআন শরীফ নিয়ে আমাদের সামনে বসুন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আমার সঙ্গে পড়ুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিলাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে শুরু করলাম দর্শক মন্ডলী এই অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন আমাদের তিল আজ আমরা পবিত্র কোরআনে করিমের সুরা ফালাক অর্থাৎ একশো তেরো নম্বর সুরাটি আজকে আমরা এর তাজবিদ শিখবো অর্থ জানবো এবং এর মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য কি কি ম্যাসেজ রেখেছেন তাও আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ আর হ্যাঁ কোরআন শরীফ পড়তে গেলে আমাদের নানান রকম তেজবিদ বা নিয়ম নিয়মকানুন বা কওয়ায়দের সহযোগিতা নিতে হয় আজকে আমি তানবিন নিয়ে একটু আলোচনা করতে চাই সরাসরি আমি আপনাদের একেবারে বোর্ডেই নিয়ে যেতে চাই তানবিনটা কাকে বলে দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে চলুন আমরা দেখি আমরা দেখছি যে রয়ের উপরে রয়েছে দুটি জবর আর এর আগে আমরা শিখেছিলাম জজমযুক্ত শব্দকে কীভাবে পড়তে হয় এর আগে আমরা শিখেছি র নুন জবর রন অর্থাৎ র আর নুন এই দুটো অক্ষর মিলে যে কাজটি করল একটা তেনবিন বা দু জবর সে একই কাজটা করল তাহলে আমরা এটাকে যেমন পড়েছিলাম র নুন জবর এটি বানান ছিল রন এটি উচ্চারণ ছিল ঠিক এখানে নুন না থাকলেও জজম না থাকলেও র দুই জবর রন অর্থাৎ এই রনের মতোই কাজটা করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা দেখছি কি বান কিন্তু দুটি জবর আছে একটি হরফের তো এটা যেমন আমরা পড়েছি বাড়ব কি বা দুই জবর বান চলে আমরা সামনে দেখি তাহলে দুটি রেখা এরই নাম জবর এই জবর দুই জবর এর নাম দুই জবর এই দুই জবর হরফকে হরফ কেপ্তানবিনালা হরফও বলা হয় এর কাজ হচ্ছে একটি বাড়তি নযুক্ত অক্ষর দিয়ে একটা বাড়তি ধ্বনি দেওয়া আর এই ফাঁকে আরেকটা কথা বলে রাখতে চাই দর্শক আপনাদের সেটি হচ্ছে দুই জবরওয়ালা হরফের সাথে অতিরিক্ত একটা আলিফ থাকে অথবা কখনো কখনো দুই ওয়ালা হরফের সঙ্গে অতিরিক্ত একটা ইয়াও থাকে এটি কি বলা হয় রুসমে হত বা লেখার নিয়ম কিন্তু এটি বানানেও আসে না উচ্চারণেও আসে না আমি আবার বলছি দুই ওয়ালা হরফ সাধারণ দুই ওলা হরফের বামে অতিরিক্ত একটা আলিফ থাকে অথবা অতিরিক্ত একটা ইয়া থাকে যাকে বলা হয় রুসমেহত বা লেখার নিয়ম যা লিখায় আসে বানান এবং উচ্চারণে কোনোটাতেই আসে না আর আরেকটা কথা বলে দিতে চাই যে দুই জবর দুইজের দুই পেশ এই তিনটি চিহ্ন সাধারণত শব্দের শেষেই থাকে তো কোনো দুই জবরওয়ালা হরফ উচ্চারণে যখন আমরা করব তখন সাধারণত এখানে গুনগুন করে বা গুন্না করে পড়তে হয় চলুন ব্যাপারগুলো নিয়ে আরও একটু আলোচনা করি যেমন এখানে আমরা তিনটি অক্ষর নিয়েছি মূলত তার সঙ্গে একটা অতিরিক্ত আলিফ অতিরিক্ত আলিফ আছে তখন আমরা দেখি বানান যদি করি কাফ জের কি তা তা জবর এখানে একালিফ টান কেন হয় এটা আমরা আগে শিখেছি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে একালিফ টেনে পড়তে হয় এখানে কি রয়েছে বা আলিফ দুই জবর এখানে আলিফটা আমরা বা ইয়াতে নিয়ে আসবো না বানান বা উচ্চারণে আসবো না তাহলে বা দুই জবর বাং এই যে গুনগুন করে তানবিনের স্বভাবই হচ্ছে গুনগুন করে সে আওয়াজ করে তাহলে কিতা ব্যাং কিতা ব্যাং একটু সাউন্ড করে বা গুনগুন করে পড়তে হবে এটাকে বলা হয় গুননা এখন গুননাটা কি গুননাটা হচ্ছে নাকের ভেতর গুনগুন করে যে আওয়াজ হয় একেই গুননা বলা হয় তাহলে কী শিখলাম ওয়ালা হরফ সাধারণত গুননা করে পড়তে হয় তেনবিনওয়ালা হরফ কি কি দুই জবর দুইজের দুই পেশকে বলা হয় তেনবউইন তো তেনবিন তাহলে আমরা এখানে কী কিতা বাং তা কেন টেনেছি জবরের বামপাশে খালি লিফ তাই তো একা লিফ টেনেছি সামনে যাই আরো তো এখানে আমরা কি দেখেছি দুই জবরে দুই জবর হচ্ছে এমন একটি তানবিন একটি জবর যুক্ত করে আসলে আমরা সেখানে একটি নুন যুক্ত করি আসলে তো আজকে আমরা বলছিলাম যে দুই জবর দুই জের দুই পেশ শিখব হরফের উপরে দুই জবর থাকলে বাংলার আকার দিয়ে গুনগুণ হরফের নিচে দুই জের থাকলে বাংলার ঋষিকার দিয়ে গুনগুণ আর হরফের উপরে দুই পেশ থাকলে বাংলার রসুকার দিয়ে গুনগুন করে পড়তে হবে এরা এটাকেই বলা হয় ত্যানবিন যুক্ত হরফকে গুনগুন করে সাধারণত পড়তে হয় সাধারণত বললাম এই জন্যে যে কখনো কখনো আবার গুন্না হয় না সেটা কখন আমরা একটু পরেই জানবো ইনশাল্লাহ তার আগে চলুন দেখা যাক এখানে লিখে আছে কিতাবং হ্যাঁ কিতাবং গুন্না করবো এখানে কি মেসালং হ্যাঁ ল্যাং অর্থ উদাহরণ তো এই শব্দটি কোরআন শরীফে বিশ বারেরও বেশিবার ব্যবহৃত হয়েছে এরপর দেখি অ্যাং মানে চিরকাল এখন এখানে আরেকটা কথা আমি আপনাদের এখনই জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে আমরা যখন বাক্য পড়তে পড়তে আসি যেখানে আমাদের শ্বাস ফুরিয়ে যায় অথবা থামবার প্রয়োজন মনে করি সেইখানে যদি দুই জবর জবরওয়ালা হরফ থাকে তাহলে দুই জবর জবরওয়ালা হরফে থামলে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে কিভাবে চলুন আমি একটু আপনাদের বোঝাতে চাই যে দেখুন এখানে দুই জবরওয়ালা হরফ দাল বামে লেখার নিয়ম অতিরিক্ত একটা আলিফ আছে তো একটা জবর যদি আমরা বাদ দিই তাহলে টিকে থাকে কি জবরের বাম পাশে খালি আলিপ টেনে পড়ে থাকে তাহলে আমরা আগেই শিখেছিলাম জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে একালিপ ট্রেনে পড়তে হয় আমরা জানি দুই জবরওয়ালা হরফ শেষের দুই হরফের উপরে যদি আমরা ওয়াফ করি বা থামি তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ ট্রেনে পড়তে হয় আমার সঙ্গে আপনারা কথাটি মুখস্ত করে নিতে পারেন এভাবে দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে একালিপ ট্রেনে পড়তে হয় আমি আবার বলছি দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে একালিপ ট্রেনে পড়তে হয় এটি হচ্ছে মোটামুটি দুই জবরওয়ালা হরফ পড়বার নিয়ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে যদি আমরা থামার নিয়মে পড়ি অব দা আমরা আরও শব্দ নেই রা কেন পড়লাম এক জবর বাদ দিয়া লিপ্টেনে পড়লাম এরপরে এটি আমরা পড়লাম আমরা এবার আসি দুই জবরওয়ালা হরফ যদি কেবলমাত্র তা হয় গোল তা হ্যাঁ তো আমরা জানি যে গোল তায়ে থামলে হা হয়ে যায় আবারও বলছি গোল তায়ে থামলে হা হয়ে যায় তো হায়ের উপরে অথবা গোল তায়ের উপরে যদি দুই জবরওয়ালা হরফ আসে সেখানে কিন্তু অতিরিক্ত আলিফটা থাকে না তাই তো শেষের হরফটা কী হয়ে যায় সাকিন হয়ে যায় চলুন দেখি আং লিখা আছে আমরা আয়া তাং দিয়ে গুনগুন করবো যদি বাম দিকে শব্দ থাকে বা বাক্য থাকে কিন্তু যদি আমরা এখানে এসে থেমে যাই তাহলে পড়বো আয়া। কারণ গোলতায়ে থামলে হা হয়ে যায় আবার বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবারে করে পরের শব্দ পড়ব কিন্তু পরে যদি কোনো বাক্য না থাকে অথবা এইখানে গোলতায়ের উপরে দুই জবর এখানে যদি থেমে যায় তাহলে সাকিন হয়ে যাবে অথবা যজমে রূপান্তরিত হবে কি হবে ফি আহ ফি কেমন এরকম আমরা পড়ব এখানে আছে রহ ম্যা তেন পড়ব রহ ম্যা রহ ম্যা এরকম পড়বো আমরা এরপরে আমরা যদি দুই জের নিয়ে একটু আলোচনা করি এখানে আছে ওয়াহ এই দিন দুই জেরে থামলে সাকিন হয়ে যায় এভাবে একটা কথা জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক আপনাদের সবাইকে সেটি হচ্ছে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ আমি আবার বলছি এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ এই পাঁচটি চিহ্নে থামলে সাকিন হয়ে যায় আর দুই জবরে থামলে এক জোবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয় তাহলে এখানে যদি আমরা থেমে যাই হ্যাঁ থামার নিয়মে ওয়াকফের নিয়মে তাহলে ওয়া হেদে এরকমভাবে আমরা থামবো এরপরে হাসিদে হ্যাঁ এখানে আমরা বিরু বি রহ শেষের হরফ সাকিন হয়ে গেল কারণ এখানে তো তা রয়েছে দুই যে আছে আর দুই জেদ থাকলে তো শেষের হরফ সাকিন হয় এরপরে আমরা কি পড়ছি মুস্তাকিম আছে মুস্তাকিম কিন্তু প্রমুখী মুস্তাকিম আবার যদি আমরা এই বাক্যটির সঙ্গে বা এই শব্দের সঙ্গে পরে আরেকটা শব্দ পড়ি তাহলে কি হবে তাহলে হবে যেটি এই তানবিনওয়ালা হরফের বামের হরফে যদি পড়ি আমরা গুনগুন করে পড়ব আবার তখন গুন্না করব না অর্থাৎ তানবিনকে তখন গুন্না করা যায় না যখন তানবিনের বামে আটটি হরফের কোনো একটি হরফ থাকে তখন আর ত্যানবিন হরফ হরফকে গুন্না করা যায় না সেটি কি হামজা হা হা আইন লাম আবার এই আটটি হরফ যদি কোনো কোন হরফের বাম দিকে আসে তখন আর তানবিন হরফকে গুন্না করা যায় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখি ওয়া এখানে আমরা কথার কথা ধরি এখানে কোনো দাগ নেই কথার কথা ধরছি তাহলে চারটা শব্দকে যদি আমরা একসঙ্গে পড়ি তাহলে কি হবে ওয়া হেদিন এখানে থামলাম আর যদি পুরোটাই পড়ি যদিও এগুলি একটা পরিপূর্ণ বাক্য নয় শব্দ তো আমরা কি পড়ব হ্যাঁ এখানে আমরা গুণনা করতে হয় যদি থামি তাহলে ওয়াহিদ থামি হ্যা আর বিশুর মুস্তাকিম থামার নিয়মে যদি পড়ি আর যদি আমরা গুন্ডা করে যদি আমরা পড়ি তাহলে ওয়া হিদিং হ্যা বিসুরতিং মুস্তাকিমিং এভাবে আমরা পড়ব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন দুই পেশ দিয়ে একটু আলোচনা করি রসুলুং দুই পেশওয়ালা হরফ সাধারণত গুন্ডা হয় আর যদি আমরা এখানে থেমে যাই বাক্যের শেষে হয় দুই তাহলে রসুল আরেকটা বিষয় তো আমরা নিশ্চয়ই জানি যে মদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টেনে পড়তে হয় এটি মদের হরফ এর বামে যদি আমরা থেমে যাই তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় কেমন এখানে ক্যারি মুন এখানে র ইয়াজের রি এক আলিপ টান কিন্তু মদের হরফের বাম পাশে থামলে এটি তিন আলিপ টান হয়ে যাবে আর আমরা কি শিখলাম এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশে থামলে শেষের হরফ সাকিন হয়ে যায় তো এখানে করিম মানে সম্মানিত তারপরে আজিজ পরাক্রান্ত তারপরে কদির মানে সক্ষম এরপরে কি কদীর আরেকটা ব্যাপার বলে রাখি যেটা বারবারই বলছি যে এটি যদি তেনবিন ওলা হরফ এই রটি বামের শব্দেও যদি আমরা এখানে কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে গুনগুন করে পড়ব যদি বামের শব্দের প্রথম অক্ষরটি হয় হামজা হা আইন হা ওইন খ তাহলে এই হরফটিকে আর গুনগুন করব না আমরা ইনশাল্লাহ উদাহরণ শিখব আরও সামনে ইনশাআল্লাহ এরপরে আসি হাকিম মানে সর্বজ্ঞ যা সব জানেন এরপরে কি সেদিদ প্রবল শক্তিশালী বা কঠোর যার অর্থ এরপরে আমরা আসি জামি কি করলাম আমরা থেমে গেলাম এখানে বেশি টানলাম কেন মদের হরফের বাম পাশে থামলে তিনা টেনে পড়তে হয় কোনটাকে মদের হরফটাকে কেমন তাহলে এখানে দেখেন শব্দ এখানে একটা নিয়ম কিন্তু চার পাঁচটা রয়েছে কি জবরওয়ালা হরফ তাড়াতাড়ি পড়তে হবে জের বাম পাশে জজামলা ইয়াকে একা লিপ্টেনে পড়তে হবে আর এখানে যদি আমরা না থামি তাহলে কি জ্যামি অঙ্গুন্না করতে হবে আবার যদি এখানে থেমে যাই তাহলে জামিয়ার শেষের হরফটিকে সাকিন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসি মুবিনুন লিখা আছে থামলে পড়ব মুবিন এই এক আলিপকে তিন আলিপ করবো যদি আমরা মাদের হরফের বামের হরফে থেমে যাই মদের হরফটা কি বারবার আমরা এর আগেও শিখেছি মদের হরফ হচ্ছে জবরের বামপাশে খালি আলিফ পেশের পাশে যজমলা ওয়াও জের বাম পাশে ইয়াকে বলা হয় মদের হরফ মদের হরফ একা লিপ টেনে পড়তে হয় কিন্তু মদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টেনে পড়তে হয় আর মদের হরফের উপরের চিহ্নটি যদি হয় মোটা তাহলে আমরা সেখানে চার লিপ্ট টেনে পড়ব আর মদের হরফের উপরের চিহ্নটি যদি হয় চিকন তাহলে আমরা তিন আলিপ টেনে পড়ব যদিও এই চিহ্নগুলো আসবার কারণ আছে সেই কারণগুলো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে শিখবার চেষ্টা করব ইনশা আল্লাহ তো আলোচনা করছিলাম তো আমরা কিছু কয়েকটা শব্দ আমরা একটু প্র্যাকটিস করি আমার সঙ্গে পড়ুন হাকিম শদীদ জমি মুবিন মাসাল্লাহ তো এই হচ্ছে মোটামুটি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে শিখলাম আমরা মোটামুটি আজকে তেনমিন নিয়ে আলোচনা যেগুলো করবার কথা ছিল সেটি আমরা করলাম দর্শক আপনারা দেখছেন আর ডট টিভি খালিদ সাইফুল্লাহ বকশি আছি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আরও বেশ কিছুটা সময় একেবারে আটটা পর্যন্ত আশা করি যে যেখানে আছেন আপনারা আমাকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর তিলাওয়াত শোনাবেন আজ আমরা সুরা ফালাক তেলাওয়াত শুনবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফির খুব শীঘ্র আমরা কখন মৃত্যু বরণ করবো আমরা কেউ জানি না তো কাজে প্রতি মুহূর্তে আমাদের তবা করা উচিত আস্তাকল্লা পড়া উচিত যে ঘরে সালাম বিনিময় হয় না সেই ঘরে ইবলিশ শয়তান ঘোরাঘুরি করে আমরা অনেকেই কিন্তু কন্যা সন্তানে সন্তুষ্ট হতে পারি না তিন তিনটে মেয়ে হয়েছে একটা পুত্র সন্তান না হলে আমাদের বংশ রক্ষা হবে কি করে ইসলাম না জানার কারণে আমাদের যে অধিকারগুলো আমরা কিন্তু জানতে পাচ্ছি না নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্জনের উপস্থাপনায় জীবন ঘনিষ্ঠ নাটিকার উপর ইসলামিক স্ক্রলার ও খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বদের আলোচনা অনুষ্ঠান কুরআনের আঙ্গিনায় আমরা প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে এবং রাত এগারোটায় শুধুমাত্র আদাওয়া টেলিভিশনে সপরিবারে উপভোগ করুন নির্মল বিনোদন এবং অর্জন করুন কোরআনের জ্ঞান তোমরা যা ভালোবাসো তা থেকে আল্লাহর পথে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পূর্ণ লাভ করবে না আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে ভালোভাবে জানেন রান আয়াত বিরানব্বই দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল পয়গাম ডট কম মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতেও আমাদের প্রবন্ধ নিবন্ধ লেখনী পড়তে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট পয়গাম ডট কম ফেসবুকে লাইক দিন ডাব্লু ডাব্লু ডট ফেসবুক স্ল্যাশ পয়কাম ফিরে এলাম বিরতির পর দর্শক দেখছেন দাওয়া ডট টিভি খালিদ সাইফুল্লাহ বকশি আছি আপনাদের সাথে চলছে আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য আমাদের আয়োজন পবিত্র কোরআন করিম শুদ্ধ করে পড়তে আর বুঝতে শেখার অনুষ্ঠান কোরআনের ছায়াতলে দর্শকমণ্ডলী এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন শোনাতে পারেন তেলাওয়াত যদি কোনো ভুল ত্রুটি বা সংশোধনী থাকে আমরা চেষ্টা করব খানিকটা আপনাদের সহযোগিতা করতে আজ আমরা পবিত্র কোরআনিকারিমের একশো তেরো নম্বর সুরা সুরা ফালাক যে সুরাটি আমরা অনেকেই আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই সুরায় বা এই সুরার তিলাওয়াতে রকম ভুল ত্রুটি যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সেটা শুধরে দেওয়ার চেষ্টা করব যদি কোনো ভুল থাকে আর এই সুরাতে মহান আল্লাহ তালা আমাদের জন্য কি কী মেসেজ রেখেছেন বা কোন প্রেক্ষাপটে এই সুরাটি আল্লাহ তালা নাজিল করলেন কাদের উদ্দেশ্যে আমাদের শিক্ষাই বা কী রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের ফোন করুন এবং তিলাওয়াত শোনান চলুন প্রথমে আমি একটু তিলাওয়াত করতে চাই আপনারাও যে যেখানে আছেন আমার সঙ্গে তিলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ ومن شذ غاسط اذا وقب ومن شذ النفاثات في العقد العظيم এই ছিল সহজ সরল তিলাওয়াত যদি আমি এই সূরার মধ্যে আল্লাহ ওয়া তাআলা আমাদের জন্য কি বলেছেন সহজ সরল করে যদি অর্থটা বলি তাহলে আল্লাহ তাআলা বলছেন বলো আশ্রয় চাচ্ছি আমি প্রভাতের রবের এমন প্রত্যেকটি জিনিসের জিনিসের অনিষ্টকারিতা থেকে যাত্রী সৃষ্টি করেছেন এরপরে আল্লাহতালা বলছেন এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায় এরপরে আল্লাহ বলছেন আর গিড়ায় ফুকদানকারী বা কারিনীদের অনিষ্টকারিতা থেকে এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসে করে দর্শক এই ছিল এই সুরাত সহজ সরল অনুবাদ আমরা এর সংক্ষিপ্ত আকারে আমরা জানবার চেষ্টা করব যে এই সুরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কিন্তু তার আগে আমি একটু ইনশাল্লাহ আপনাদের এইখানে যে তাজবিদ বা নিয়মকানুনগুলো আছে সেগুলো একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে যেখানে আছেন আপনারা যখন পড়বেন তখন বলে দিচ্ছি এখানে কুল এই কুল হচ্ছে বড় কফ দিয়ে হয়েছে আমরা অনেকে বাংলা দিয়ে যারা কোরআন শরীফ পড়ি তো তা আমরা কী করি আমরা পড়ি কুল হু বা কুল আউ কুল আউ এখানে আমরা ভুল করি তো কুল বলা যাবে না বলতে হবে কুল তো উল মানে হচ্ছে পড়ো বা বলো উল মানে পড়ো বা বলো কিন্তু যদি বলি কুল তাহলে কি হবে এর অর্থ এর অর্থ হবে খাও আল্লাহ এক মানে খাও অর্থটা দাঁড়াবে বিল ফালাক মানে আল্লাহ তালা যা বলছেন এখানে খাও দাঁড়াবে তাহলে এখানে আমরা বড় কফ দিয়ে পড়বো এটা হচ্ছে একটা দিক আরেকটা দিক কি রু এখানে রুতে আমরা একালিপ টানবো কেন টানবো কারণ আমরা যেনি জানি যে বাম পাশে জজমলা ওয়াউ হলে একালিপটা টেনে পড়তে হয় জু এখানে অনেকে জু বলে ফেলি জিম বলে ফেলি মনে রাখতে হবে যে আমাদের কোরআন পড়তে গিয়ে যে ভুলগুলো হয় সেই ভুলগুলোর মধ্যে প্রধান যে ভুল সেই ভুলকে বলা হয় লাহান লাহানে জলি হচ্ছে সবচেয়ে বড় ভুল বা প্রকাশ্য ভুল যে ভুল পড়ার সেরা এই বিধান হচ্ছে হারাম সেই ভুল হয় এক হরফের উচ্চারণের মতো আর এক রকম উচ্চারণ যদি আমরা করি আমরা যেমন যদি বলি বড় তাহলে তো বড়ই বুঝায় আর যদি বর অ বর ব বয় র তাহলে বর মানে সে পাত্র পাত্রী সেই বরকে বুঝায় ঠিক এমনিভাবে বাংলার অনেক অক্ষর আছে যে সামান্য একটু উচ্চারণের কারণেই কিন্তু অর্থ যেমন আমূল পাল্টে যায় ঠিক থামবার ক্ষেত্রে বিরামের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু পাল্টে যায় আমরা যদি দেখি যে এক জায়গায় লেখা আছে যে এখানে প্রস্রাব করিবেন না একটা কমা করিলে পঞ্চাশ টাকা জরিমানা তাহলে এটা তো ঠিকই আছে লেখাটা কিন্তু কেউ যদি এভাবে পড়ে যে এখানে প্রস্রাব করিবেন কমা না করিলে পঞ্চাশ টাকা জরিমানা ব্যাপারটা কী দাঁড়ালো দর্শক সেই জন্য একটা অক্ষরের উচ্চারণের কারণে যেমন অর্থ পাল্টে যায় ঠিক তেমনি যেখানে যেভাবে থামা উচিত সেখানে যদি আপনি সেভাবে না থামেন তাহলে সেখানেও কিন্তু অর্থ পাল্টে যায় যেমনটা কিছুক্ষণ আগে উদাহরণে আমরা দেখলাম ইনশাল্লাহ তো এখানে যে এখানে আলোচনা ছিলাম যে জু জ্যাল এখানে জালকে আমরা অনেকে জু জিমের মতো পড়ি অর্থ পাল্টে যাবে এরপরে কি পড়ি বিল ফালাক হ্যাঁ ফালাকি লেখা আছে আমরা ফালাক বলবো কেন কারণ আমরা জানি শেষের হরফ সাকিন হয়ে যায় শেষের হরফ সাকিন হলে কোন হরফ স্যাকিন্ড হলো গত রবিবারের ক্লাসে আমরা পড়েছিলাম যে ফালাক্ক ফালাক অর্থাৎ এমন পাঁচটি হরফ আছে যে পাঁচটি হরফে সেকিন হলে কলকলা করে পড়তে হয় বা প্রতিধ্বনিত করে পড়তে হয় একটু জানিয়ে দিতে চাই সেই পাঁচটি হরফ হচ্ছে কফ প বা জিম দাল আপনারা আমার সঙ্গে পড়ুন কফ প বা জিম দাল সংক্ষেপে যদি বলেন কুতুব জাদা কুতুব জাদা, সাহেব জাদা পীর জাদা শাহজাদা কুতুব জাদা এই কুতুব জাদার মধ্যে যে পাঁচটি অক্ষর আছে এই পাঁচটি হরফে যদি আপনি সাকিম করেন বা থামেন হ্যাঁ তাহলে এখানে প্রতিধ্বনিত করে পড়তে হবে এটাকে বলা হয় কলকলা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো লিখা আছে ফালাকি পড়বো আমরা ফালাক এই জন্য এরপরে আসি মিন এখানে গুণনা করতে হবে কেন কারণ আমরা শিখেছি নুনসাকিন সাধারণত গুণনা হয় আমরা শিখেছি তানমিন সাধারণত গুন্না হয় সাধারণত বলছি এই জন্যে বাম দিকে যদি আটটা হরফের কোনো একটি হরফ আসে তাহলে হয় না বাকি অন্য সব হরফের ক্ষেত্রে হয় এমন সা আটটি হরফ হচ্ছে হামজা হা আইন হা গইন খ লাম র এই আটটি হরফ আসলে তখন গুন্না হয় না বাকি অন্য সব হরফের ক্ষেত্রে হয় তাহলে আমরা দেখছি বাইশটি হরফের ক্ষেত্রে গুন্না হয় আটটি হরফের ক্ষেত্রে গুন্না হয় না সেই জন্য সাধারণ তো শব্দটি বলে আপনাদের সহজ করা হয়েছে তা হলে আপনাদের যদি আমরা খুব ভারী করে তুলি ইদগামে বা গুননা ঈদগাহামে বালাগুননা হ্যাঁ ঈদগাহে সগীর মিসলাইন এরপরে ইকলাব ইখফা ইজাহার অনেকগুলো ঝামেলা আপনাদেরকে না নিয়ে আমি একটু সহজ করে আপনাদের বোঝাবার জন্য বলছি নুন সাকিম সাধারণত গুন্না হয় এখানে নুন সাকিন কিন্তু সাধারণত গুন্না হয়েছে কারণ মিং কেমন এরপরে আসি শররি অনেকে এখানে কি ভুলটা করেন শাররি মোটা করে বলেন না এখানে র কে চিকন করেই পড়তে হবে র কখন মোটা হয় আর র কখন পাতলা হয় শুনি আপনারা এই যে র দেখছেন আমি বলবো র এর উপর জবর র এর উপর পেশ র সাকিন ডান দিকে জবর রসাকিন ডান দিকে পেশ হলে ওই রকে মোটা করে পড়তে হয় এটি সাধারণত হুম তাহলে আমি আবার বলছি রয়ের উপর জবর রসাকিন ডান দিকে জবর আর রয়ের এই অবস্থায় র মোটা হয় আর পাতলা কখন হয় রয়ের নিচে জের রসাকিন ডান দিকে জের হলে রসাকিনকে বা রকে তখন চিকন করে পড়তে হয় এখানে কিন্তু শ্যারি এখানে আপনি ওই ফর্মেটি ধরতে হবে যে এখানে কি আছে যে এখানে জের আছে সুতরাং রি এখানে পাতলা হবে কেউ যদি বলেন শর রি তাহলে কিন্তু এটা ভুল হলো তো মিয়া জি মা একালিপ টানবো জবরের বামপাশে খালি আলিপ কলা হলা ক এখানেও কলকলা করব ওয়ামিং গুন্না করবো শ্যারি পাতলা করে পরব গ একালিপ টানবো কারণ জবরের বামপাশে খালি খালিয়ালিপ সে কিন কিন এখানে আমরা কি করব এটাকে আমরা গুন্না ছাড়া পরবো ওই যে আমি বলেছিলাম যে তনবিনের বামে যদি আটটি হরফ আসে এই তানবিনের বামে কোন হরফটি আসছে আমরা দেখছি আলিফ কিন্তু এটা আলিফ তো না কারণ আলিফের উপরে জবর জের পেশ যজম যাই হোক না কেন তখন ওই আলিফকে হামজা বলা হয় আমি আপনাদের বলবো যে আলিফে জবর জের পেশ জজম যাই হোক না কেন আলিফ আর আলিফ থাকে না কি হয় আলিফ তখন হামজা হয় এখানে আমরা কি দেখছি এই যে ইদার জায়গাটিতে আমরা দেখছি যে এখানে আলিফের রূপে হামজা এসছে সুতরাং কার বামে আসলো তানবিনওয়ালা হরফের বামে আসছে সুতরাং এই তানবিনকে আর গুননা করা যাবে না কারণ হামজা আসছে তাহলে কি করবো কেমন তাহলে গুন্না করব না কারণ তানবিনওয়ালা হরফ সাধারণত গুন্না হয় কিন্তু এখানে আমরা করবো না কারণ বাম দিকে হামজা এসছে যা এক আলিফ টানবো ওয়াকব বা কলকলা করে আমরা পড়বো ইনশাল্লাহ এরপরে আমরা পড়ব ওয়ামিং গুন্না করবো শ্যারি পাতলা করে পড়ব রিন এখানে গুন্না করবো কেন গুন্না করব কারণ নুন আরমি মে তসদিদ হলে তাকে গুন্না করে পড়তে হয় হরকতের বাম পাশে নুন আরমি মে তসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে এই ওয়াজিব শেরিয়ার ওয়াজিব নয় এটি হচ্ছে তিলাওয়াতের আদব বা তিলাওয়াতের নিয়মের ওয়াজিব তো শ্যের এরপরে না ফা ফাতে একা লিফ টানব সাতে এক লিফ টি এরপরে আসি আমরা ফি এই ফিতে আমরা এক কারণ জি র বাম পাশে জজুম অল্লা ইয়া ফিল কল দে কল কলা করে পড়তে হবে ওমিং গুন্না করবো শেররি তাড়াতাড়ি পড়বো হ্যাঁ সি দিন হাতে এক লিফ টানব ই এক লিফ টানব হ্যা স্যা কলকলা করে পড়বো ইনশাআল্লাহ কেমন তো এই হলো মোটামুটি তিলাওয়াত আমি আপনাদের যে তাজবিদ বা নিয়মকানুনগুলো আছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এরপরে এখন আমি আপনাদের যেটি জানাতে চাই সেটি হলো যে মহান আল্লাহ সাহানু আলা আমাদের যে এই যে সুরাটি আজকে তিলাওয়াত করলাম এই সুরেটির আরেকবার সহজ সরল অর্থটা আমি আপনাদের জানাতে চাই যে আল্লাহ তালা বলছেন বলো আশ্রয় চাচ্ছি আমি প্রভাতের রবের এমন একটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায় এরপরে আল্লাহ তালা বলছেন আর গিরায় ফুক দানকারীদের বা কারিণীদের অনিষ্টকারিতা থেকে এবং হিংসুকদের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসে করে এই ছিল সহজ সরল তিলাওয়াতের অনুবাদ দর্শক মণ্ডলী চলুন আমরা এখন একটু যেতে চাই যে এই সুরাতে আল্লাহ তালা আমাদের জন্য কী কী মেসেজ রেখেছে প্রথমেই একটু আমি আলোচনা করতে চাই আপনাদের উদ্দেশ্যে যে এই সুরাটির নামকরণ করা হয়েছে এই সুরাটির যে শেষ বাক্য প্রথম বাক্যের শেষ শব্দ ফালাক এইটা থেকেই নামকরণ করা হয়েছে এদের পারস্পরিক সম্পর্ক আর আরেকটা বলতে চাই যে এই সুরার টা এর পরের সুরাটি আমরা জানি যে সুরা নাস সুরা ফালাক এবং সুরা নাস এই দুটো সুরা কিন্তু একই সাথে নাজিল হয়েছে আর এই দুটি একই সাথে নাজিল হয়েছে এবং এর বক্তব্য খুব কাছাকাছি হবার কারণে যদিও এটি আলাদা আলাদাভাবেই লিখিত আছে কিন্তু একই সাথে নাজিল হয়েছে তো এবং এই সুরা দুটি সুরা নাস এবং সুরা ফালাক যে নাজিল হল এটা নাজিলের যে ঐতিহাসিক পটভূমি একই ম্যাসেজ অনেকটা একই কিছু পার্থক্য আছে সেটি আমরা সুরা নাস নিয়ে যখন আলোচনা করব তখন পার্থক্যটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো এই এই যে সুরাটি এই সুরাটি যেটা বলছিলাম যে এটার নাম হচ্ছে মুআন বা আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার যে সুরা এই দুটো সুরাকে কিন্তু এই মুব্বিজাতাইন হিসাবে বলা হয় কারণ কেন বলা হয় যে আল্লাহর কাছে সাহায্য চাইবার জন্য এই সুরাটির মতো আর উত্তম সুরা কিন্তু আর হয় না তো ইমাম বাইহাকি তার দালায় নবুয়াত বইতে লিখেছেন যে এই সুরা দিটি নাজিল হয়েছে একসাথে এবং তাই উভয়ের যুক্ত নামও রাখা হয়েছে এই যেটি আমি বললাম খানিক্ষণ আগে তো কোন সময় নাজিল হয়েছে বা এটি মাকি সুরা নাকি মাদানী সুরা এ ব্যাপারে একটু মতানত্য আছে কেউ বলেছেন যে এটি মাক্কি সুরা আবার কেউ বলেছেন এটি মাদানী কেন দেখুন আমরা যদি হজরতে হাসান বশরী ইকরামা আতা ও জাবের ইবনে জায়েদ এই কয়েকজন বলেছেন যে এই সুরাটি মাক্কি আর হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে এই ধরনের একটি উক্তি কিন্তু আছে কিন্তু অন্য একটি বর্ণনায় একে মাদানি সুরা বলা হয়েছে যে সমস্ত হাদিস এবং এটাকে শক্তিশালী করে বিশেষ করে মুসলিম তিরমিজি নসাই মুসনাদে আহমদ ইবনে হাম্বাল হজরতে উক্পা ইবনে আমর আল্লাহ তাল থেকে একটি হাদিস বর্ণিত আছে যে একদিন রসুল্ল সাল সাল্লাম বলেন যে তারা আয়াতিন উং জিলাতি উং জিলাতিল লাইলাত লাই মিসাউজির ফালাক আউজু নাস। আল্লাহ তালা বলছেন যে তোমরা কি কোনো খবর রাখো আজ রাতে আমার উপরে কোন ধরনের বা কী ধরনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ তালা রসুল বলছেন যে নজিরবিহীন আয়াত উল বিরব্বিল ফালাক এবং উল বিরব্বিন নাস তো এইখান থেকে কিন্তু ধরে নেওয়া হয় যে এটি মাদানি সুরা হিসাবে আচ্ছা এখন মক্কা হোক আর মদিনা হোক যাই হোক না কেন এই সুরা দুটি যে নাজিল হয়েছে ওই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল মক্কে এর আগে আপনারা জানেন যে এর আগে সুরা ইখলাস রয়েছে ইখলাস এমন একটি সুরা যেই সুরাটির মধ্য দিয়ে আল্লাহ তালার একত্ববাদ রবু বিয়াত বা আল্লাতলা কাউকে আল্লাহ তালার কোনো শরিক নাই আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই আল্লাহ তালা কাউকে জন্ম দেননি এই সুরাটি যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে ঠিক কাছাকাছি সুরা হওয়ার কারণে যদি বাকি সুরা হয় তাহলে আপনি দেখবেন যে এমন একটা সময়ে আপনি দেখবেন যে এই সুরার মধ্যে যে বিষয়বস্তু এবং বক্তব্যটা যেটা সেটা আপনি দেখবেন মক্কা মুহাজমায় একটা বিশেষ প্রেক্ষাপটে এই সুরা দুটি নাজিল হয়েছিল তখন ইসলামী দাওয়াতের যে সূচনা পর্ব ছিল এবং রসুল সাল্লাহ সাল্লাম যখন মানুষকে দাওয়াত দিচ্ছিলেন তখন ব্যাপারটা যেন এমন যে রসুল সাল্লাহ সাল্লাম যেন ভীমরুলের চাকে যেন ঢিল ছুঁড়ে মেরেছেন একেবারে সকলের মাথা খারাপ হয়ে গেছে কেন কারণ হলো সেই সময়ে তারা তো বিভিন্ন রকম দেব দেবী লাত মানাত, হ্যাঁ মানে গাছের পুজো করত। আকাশের পুজো করত, চাঁদের পুজো করত। সূর্যের পুজো করত। হ্যাঁ বিভিন্ন রকম দেব দেবীর পুজো করত। আমি গত আলোচনায় বলেছিলাম যে অনেক রকম দেবতা তাদের ছিল তিনশো ষাটটি মূর্তি ছিল প্রত্যেকের আলাদা আলাদা নাম ছিল তাদের বংশধর ছিল তাদের তো তাদের যে ইবাদত করত এই জায়গায় এসে বলছে এগুলি সব মিথ্যা হুম সত্য সমাগত যা আল হাক ও বাহু ক সত্য সমাগত মিথ্যা অপসৃত মিথ্যা অপসৃত হবার মতোই আর সত্যর জয় হবেই আল্লাহ তালা যে বলছেন ঠিক সেরকম যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন রসুল আকরাম সাল্লা সাল্লাম দাওয়াত নিয়ে আসলেন যে এগুলি সব মিথ্যা এগুলি যে আপনারা পুজো করছেন এগুলি সব মিথ্যা তখন সবাই আপনারা জানেন যে প্রথম দিকে রসুল সাল্লি সাল্লামকে বিভিন্নভাবে ফসলানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন রকম জিনিস অফার করা হয়েছে যেই কাহিনিগুলো আমরা সুরা কাফিরুন যখন তিলত এটা যখন আমরা শিখছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম হ্যাঁ যে রসুল আকরাম সাল্লাহ আলু সাল্লামকে বলা হয়েছিল আরবের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী রমণীকে তোমাকে উপহার হিসেবে দেয়া হবে তুমি যা চাও টাকা পয়সা ধন দৌলত তোমাকে দেয়া হবে তবু তুমি এই যে এক আল্লাহর কথা বলছো এগুলিকে ছাড়ো আল্লাহ রসুল কিন্তু কোনো কিছুকেই তোয়াক্কা করেননি তো একেবারে মৌচাকে ঢিল ছোড়ার মতোই কিন্তু রসুল সাল্লাম অবস্থা করেছিলেন এবং তার প্রেক্ষাপটে কি হল আমরা ইনশাল্লাহ আরও জানবো ছোট্ট একটা বিরতির পর দর্শক আপনারা দেখছেন আর দাওয়া ডট টিভি চলছে আপনাদের জন্যে আমাদের আয়োজন কোরআনের ছায়াতলে ছোট্ট একটা বিরতির পর আবারও আসছে ইনশাল্লাহ বাংলা নাটকে মুসলমানদের এরকম একটা মঞ্চের সঙ্গে জড়িত হতে দেখলাম তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম আল কোরআন সর্বকালের জন্যে সর্ব যুগের জন্যে জন্য। এটাকে নিয়ে গবেষণা করে সেই ধরনের জিনিস প্রচার করা নাটকের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে আলোচনার মাধ্যমে এই আলোচনা আমার মনে হয় এই দাওয়া টিভি পালন করলে অনেক উপকার হবে আমাদের এত সম্পদ দিয়েছেন আল্লাহ এখনো মুসলমানদের হাতে তারা কেন জানি মিডিয়া সম্পর্কে খুবই অসচেতন সারা পৃথিবীতে মুসলমানদের এমন একটা মিডিয়া জন্মাল না যারা সারা বিশ্বের খবর আমাদের কাছে পৌঁছাবে নাটক ইতিহাস মুসলমান ও মিডিয়া এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কিংবদন্তি অভিনেতা দেশের বরেণ্য নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আরিফুল হকের ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বরেণ্য ব্যক্তিত্ব দেখবেন বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে ও রাত এগারোটায় শুধুমাত্র আদার দর টিভিতে তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎ পথে আনতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎপথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন কারা সৎপথের অনুসারী সুরা কাসাস আয়াত ছপান্ন التنزيل دوت تي في والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى قرآن كي جانتي قرآن كي مانتي التنزيل دوت تي في نيلو قرآن كي ديك نانا نانا آيوجن وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوي ووجدك ضالا فهدي ووجدك عائلا মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে আল ডট টিভি কোরআন পড়ুন কোরআন বুঝুন সেই আলোকে জীবন করুন আল তঞিল ডট টিভি কোরআনের বাংলা চ্যানেল ফিরে এলাম বিরতির পর দর্শক দেখছেন আর দাওয়া ডট টিভি খালিদ সাইফুল্লাহ বক্সি আছি আপনাদের সাথে চলছে আপনাদেরকে নিয়ে আপনাদের জন্যে আমাদের আয়োজন পবিত্র কোরআনকারিম শুদ্ধ করে পড়তে আর বুঝতে শেখার অনুষ্ঠান কোরআনের ছায়াতলে দর্শক মণ্ডলী এই অনুষ্ঠানটি আপনাদের জন্যে আপনারা যারা মনে করছেন তিলাওয়াত শোনাবো আপনারা চাইলে আমাদের তিলাওয়াজ শোনাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের তিলওয়াজ শুনবো কোনো ভুল ত্রুটি থাকলে আমরা ইনশাআল্লাহ শুধরে দেবার চেষ্টা করব আজ আমরা কোরআনে ক্যারিমের একশো তেরো নম্বর সুরা সুরা ফালাক এটির সহজ সরল তিলাওয়াজ শুনেছি অনুবাদ শুনেছি একটু এর ভেতরে আল্লাহ সুবাহনু তালা আমাদের জন্য কী কী মেসেজ রেখেছেন তা আমরা জানছি এখানে আয়াত নাজিলের ঐতিহাসিক যে পটভূমি সেটি আমি আলোচনা করেছি একটু বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চাই তো যে কথা বলছিলাম বিরতির আগে যে যখন মক্কাশেমের লোকেরা ভীষণ রকমভাবে মানে হতাশ হয়ে গেল হ্যাঁ এবং রসুলসল্লাহ আলিয়াসাল্লামকে আক্রমণ করবার জন্যে বা তাকে পরাস্ত করবার জন্যে যখন সব রকম চেষ্টাগুলো ব্যর্থ হয়ে গেল হ্যাঁ তাকে অফার করা হল সুন্দরী রমণীর টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু দিয়ে যখন তাকে ম্যানেজ করবার চেষ্টা করা হলো কোনোভাবেই তখন তিনি যখন ম্যানেজ হচ্ছিল না তখন তারা নানান রকম কুটকৌশল ফাঁদতে থাকলো সেটি কি যে তাকে কোনোরকম জাদুটা না করে আপনারা জানেন যে এরকম জাদুর প্রচলন কিন্তু হজরতে মুসা আলি হিসালাত আসালামের সময়েও কিন্তু ছিল আপনারা জানেন যে সেই সময় মুসা আলহাম যখন দাওয়াত দিয়েছিলেন এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন তখন এটিকে বিশ্বাস করা হয়নি বলছে যে মুসাকে আল্লাহ তালা যে মৌজেজা দিয়েছিল একটা আফা লাঠি সেই লাঠি দিয়ে অনেক কিছু হতো তখন বলে এটা তো একটা নিছক জাদু এটা কোনো ব্যাপার না আমার রাজ্যে অনেক জাদুঘর আছে আরে ডাক সব জাদুঘরদেরকে জাদুঘরদেরকে ডাক দেওয়া হলো এবং অনেক জাদুঘররা এসে যখন অনেক রকম জাদু প্রদর্শন করলো আমরা সবাই জানি মানে হজরতে মুসা এবং হজরত ফেরাউনের সম্পর্কে যে সুরান নাজিল আছে এবং সেই আয়াতগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু দেখা গেছে যে ফেরাউনের সেই ডেকে আনা সমস্ত জাদুঘররা যে যত রকম যে জাদুর যে বিভিন্ন রকম জিনিস বানালো সেগুলি কিন্তু একটা লাঠি যখন ছেড়ে দিল সেই আসা তখন সমস্ত সে জাদুর তৈরি সবগুলোকে খেয়ে ফেলল বা তাকে ধ্বংস করে দিল তো সেই সেটা ছিল হযরতে মূসা আলহিসু কাছে মজেজা এবং তার এই মজেজা দিয়ে জাদুকে নস্বাত করে দিয়েছিল সেই সময় তো জাদুর ব্যাপারটি কিন্তু অতীতীয় ছিল এবং এখনও আছে তো রাসুলে করিম সাল্লাহ আলিয়া সাল্লামের বহুমুখী অনিষ্ট করবার জন্যে কিন্তু তারা ফিজিক্যালি মেন্টালি ইকোনমিক্যালি সোশ্যালি বিভিন্নভাবেই কিন্তু তাকে কি টর্চার করা তো হয়েছে সর্বোপরি তাকে নানান রকম অনিষ্ট নিয়ে আসার জন্য ঠিক এমনই একটা প্রেক্ষাপটে আল্লাহ সুবাহনু তালা এই সুরা নাজিল করেছেন যেটি আমরা দেখতে পাই তো ইনশাল্লাহ এই আলোচনা তো করলে অনেক করাই যাবে তো আল্লাহ তালা এখানে আমাদেরকে সাহায্য চাইতে বলেছেন কিসের সাহায্য আমরা যদি একটু আয়াতগুলোর দিকে তাকাই তাহলে আমরা যদি একটু একটু করে ব্যাখ্যার দিকে যাই সেটা কি যে বলো আশ্রয় চাচ্ছি আমি প্রভাতের রবের অর্থাৎ তারা যে সকালের সূর্যের পুজো করে কেউ আছে আবার সূর্য যখন ডুবে যায় তখন সে ডুবন্ত সূর্যের পুজো করে আমরা জানি হজরত ইব্রাহিম আলহি সালাতাম যেভাবে নবুত প্রাপ্তি হলেন নবুত প্রাপ্ত হওয়ার আগে তিনি যখন তার সোসাইটিতে দেখলেন এই সে সব রকম পুজো করে বিভিন্ন রকম জিনিস নিজেরাই পুতুল তৈরি করে তার পুজো করে তখন বলে এটা কেমন কথা তখন তিনি বলেন যে এই পৃথিবী কিন্তু এমনি এমনি হয়নি নিশ্চয়ই এই পৃথিবী কোনো কারণে হয়েছে তখন বলে কে সবচেয়ে বড় তিনি বড়কে খুঁজতে লাগলেন যেমন আমরা বলি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তো হজরতে ইব্রাহিম আলহিস্লা আসসালাম সবচেয়ে বড়োকেই কি খুঁজতে থাকলেন তিনি খুঁজতে গিয়ে প্রথমে তিনি দেখলেন যে রাতের কালো পৃথিবীকে উজ্জ্বল আলোয় উদ্ভাসিত করে একটা সূর্য হতে পারে এই সূর্যই বোধ সবচেয়ে বড় তিনি তখন সূর্যকে নিয়ে অনেক গবেষণা করলেন ধ্যান করলেন কিন্তু সারাদিন অপেক্ষা করবার পর তিনি দেখলেন এই সূর্য আবার একটা সময়ে এসে ডুবে যাচ্ছে আবার রাত কালো হয়ে যাচ্ছে তখন তিনি মনে করলেন যে আমাদের এই পৃথিবীকে সব সময়ের জন্য আলোকিত করতে পারে না একটা নির্দিষ্ট সময়ে এসে সে ডুবে যায় সে কোনো দিন স্রষ্টা হতে পারে না সেই সূর্যের কোনো না কোনো স্রষ্টা রয়েছে তখন তিনি সেই স্রষ্টাকে খুঁজতে থাকলেন ভেতর থেকে এবং সেই স্রষ্টাকে তিনি পেয়ে গেছেন এবং তিনি আমাদের জাতির পিতা যার জীবনে অসংখ্য অগণিত বার তার জীবনে পরীক্ষা এসছে এবং সে সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন যাই হোক সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না তো মক্কার সেই সময়ে সকালের সূর্যকে যারা পুজো করত। নানান কারণে তখন আল্লাহতালা বলছেন আমি আশ্রয় চাচ্ছি আমি প্রভাতের রবের অর্থাৎ সকালটা যে বানায় সকালের সূর্যটাকেও যিনি সৃষ্টি করেছেন যদি আশ্রয় পেতেই চাই তাহলে সেই আল্লাহর কাছে আশ্রয় পেতে চাই নিরাপত্তা পেতে চাই আল্লাহ নিরাপত্তা দেবেন শান্তি আল্লাহ তালাই দিবেন মুক্তি আল্লাহ তালাই দিবেন সুখ এবং সমৃদ্ধি আল্লাহ তালাই দেবেন প্রিয় দর্শক আল্লাহ তালা বলছেন ইন্নআর মিনীনা আন্না লেহমুল জান্না নিশ্চয়ই মোমিনের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছেন আল্লাহ আল্লা আলা জান্নাতের বিনিময়ে তো যাই হোক এরপরের আয়াতে আল্লাহতালা বলছেন এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন দেখুন অনিষ্টকারীর ধরন কিন্তু অনেক রকম সেটি কি আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহতালা আমাদের মঙ্গলের জন্যই সৃষ্টি করেছেন যেমন এই সুরার শেষের আয়াতে যখন আপনি দেখবেন যে হিংসুকদের হিংসা থেকে আশ্রয়ও চাইতে আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে তাহলে হিংসুককে হিংসুক কিন্তু আল্লাহরই সৃষ্টি আল্লাহর সৃষ্টিকে মানুষ তো মানুষকে তালা কেন সৃষ্টি করেছেন মানুষ কে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো সেই মানুষ আবার হিংসা করে তো হিংসুক মানুষের হিংসা থেকে আশ্রয় পাওয়ার জন্য কি করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সেজন্য আল্লাহ তাল্লাহ বলছেন যে এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকরতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন এখন আমি পথে চলছি চিন্তাইকারী থেকে আমাকে হেফাজত থাকতে হবে তো আল্লাহর কাছেই সহযোগিতা চাইতে হবে আমি গভীর রাতে একাকে হাঁটছি সেখানে মনুষ্য কর্তৃক গজবে আমি পড়তে পারি আমার ডাকাতি হয়ে যেতে পারে হ্যাঁ আমি লুট হয়ে যেতে পারি আমার সম্ভ্রম আমি হারাতে পারি তো এখান থেকেও হেফাজত করতে চাইলে আমাদের ওই আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে সেই কথাই তালা বলছেন তিন নম্বর আয়াতে তিনি বলছেন রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তার ছেয়ে যায় এখানে অন্ধকার আসলে মানুষের কোনো সরাসরি ক্ষতি করে না তবে অন্ধকার হবার ফলে যেমন আপনি অন্ধকারে হাঁটছেন সেখানে আপনি সাপ দেখতে পাননি অথবা কোনো ভয়ঙ্কর হিংস্র প্রাণী আপনি দেখতে পাননি তো কেন পাননি কারণ রাতের আধারের কারণেই তো আপনি দেখতে পারেননি তো এই ধরনের যত রকম অনিষ্ট আছে সেই অনিষ্ট থেকে আপনি যদি পরিত্রাণ পেতে চান তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে সেই আপনাকে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে সেটি আল্লাহ সবহানুয়া তালা শিখিয়ে দিচ্ছেন এরপরে আল্লাহ তালা বলছেন আর গিরায় ফুৎকার দানকারী বা কারিনীদের অনিষ্টকারিতা থেকে এখানে একটা কথা বলে দিতে চাই যে সেই সময় মক্কানগরীতে বা ওই অঞ্চলে এক ধরনের বান বান বা কি বলবো যে এক ধরনের কুফুরি কালাম দিয়ে বা জাদু টনার মধ্য দিয়ে তারা যে কাজগুলো করত। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তারা নানান রকম যে খেজুর গাছের ছোবড়া দিয়ে তৈরি এক ধরনের রশি থাকত এবং সেই রশির ভেতরে তারা নানান রকম কুফুরি কালাম দিয়ে সেখানে গিড় দিত বা এরকম মানে বাত্ত বা গিট দিত হ্যাঁ গীড়া তৈরি করত। তো এর মাধ্যমে জাদুটনার কারণে কিন্তু বিভিন্ন ধরনের অনিষ্টতা হতো তো সেই সম্পর্কে আল্লাহ সব তালা বলছেন আর গিরায় ফুৎকার দানকারীদের অর্থাৎ যারা এই ধরনের জাদুটনা করেন বা কুফুরি কালাম নিয়ে চর্চা করেন তাদের কর্তৃক যত অনিষ্টকারিতা এ থেকেও যদি কেউ বাঁচতে চায় তাহলে তবুও ওই আল্লাহর কাছেই আমাদের সাহায্য চাইতে হবে এরপরে আর ধরনের ব্যক্তিদের উদ্দেশ্যে শেষে আল্লাহ তালা বেশ খোলামেলা করেই বলেন সেটি হচ্ছে হিংসুকদের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে অর্থাৎ আমরা কিছু মানুষ থেকে দূরে থাকবো কিছু মানুষের ছায়ায় আমরা থাকবো না এবং আল্লাহর কাছে সাহায্য করবো যতক্ষণ পর্যন্ত সে হিংসাপূর্ণ মানসিকতা লালন করে কিন্তু আবার ওই মানুষটি যখন হিংসামুক্ত জীবনযাপন করবে অবশ্যই তখন সে আমাদের বন্ধু হয়ে যাবে তো এখানের থেকে বাঁচতে চাইলেও আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে এই কথাগুলোই মূলত আল্লাহ সব তাল ঈশ্বরার মধ্যে বলেছেন তো দর্শক দেখুন আমরা সুরা ফালাক কোরআন শরীফে কতবার পড়ি হ্যাঁ আমরা কোরআনই পড়ি নামাজে পড়ি কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ও মিন শাররি গাসিকিন ইদা ওয়া ক্বাব ও মিন শাররিন নাফফাসাতি ফিল উক্বদ ও মিন হাসিদিন ইদা হাসাদ এই যে গুনগুন করে সুর করে করে মিলিয়ে মিলে যে আমরা পড়ছি তো পড়ছি কিন্তু কোরআন শরীফ অন্ততঃ নামাজে পড়বার ক্ষেত্রে যেই জায়গাটিতে আমাদের ফোকাস করতে হবে সেটি হচ্ছে একটা আয়াত পড়া আর একটু ভাবা এই আয়াতে আল্লাহ তালা আমাদের কি মেসেজ রেখেছেন আবার সেটা ব্রেনে যখনই ক্যাচ করবে ঠিক পরবর্তী আয়াতটা পড়া এভাবে বুঝে বুঝে পড়াটাই কিন্তু কোরআনের দাবি কোরআনের দাবি নিয়ে যে দাবি সেই দাবি পূরণের জন্য কিন্তু দর্শক আমাদের এই আয়োজন তো এই আয়োজনটা যে আয়োজন মূলত কোরআন বুঝে পড়বার জন্য পৃথিবীতে এসছে এবং আমাদেরকেও প্রত্যেককেই কোরআন বুঝেই পড়তে হবে তো দর্শক সেই জন্য আজকে আমি আপনাদের একটা কবিতা এর আগেও আমি এক দুবার আলোচনা করেছিলাম আজকে আমি একটু সচিত্র আপনাদের দেখাতেও চাই আপনারা নিশ্চয়ই ভদ্রলোককে চিনবেন আমি এখন যাকে একটু দেখাতে চাই আপনাদেরকে আপনারা দেখছেন যে এখনই দেখতে পাবেন আপনারা দেখছেন যে শপথ বাক্য পড়াচ্ছেন টুপিওয়ালা যে ভদ্রলোককে এই ভদ্রলোক কিন্তু যেন তেন কোনো ব্যক্তি নন তিনি পণ্ডিত দয়াল শর্মা যিনি ভারতের প্রেসিডেন্ট ছিলেন তো টুপিওয়ালা যে ভদ্রলোক দেখছেন ওনার নাম পণ্ডিত দয়াল শর্মা এই ভদ্রলোক দেখুন তিনি মানুষ হিন্দু ছিলেন কিন্তু তিনি হিন্দু হলেও তিনি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার নয় দুবার নয় তিনি বার পড়েছেন এবং তিনি শুধুমাত্র এক হরফে দশ নিকি এই আশায় এই ভরসায় তিনি অবশ্যই পড়েননি তিনি বুঝবার চেষ্টা করেছেন যে কোরআনটিকে নিয়ে চ্যালেঞ্জ করা হলো কোরআনের মধ্যে কোনো ভুল নেই তো একটু দেখি তখন তিনি কোরআন পড়লেন এবং তিনি কিন্তু বুঝে বুঝে পড়েছেন বুঝে বুঝে পড়বার পর তিনি একটা কবিতা লিখেছেন মুসলমানদেরকে উদ্দেশ্য করে কবিতাটার কয়েক লাইন আমি আপনাদের একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তিনি লিখেছেন যে আমল কি থি দোয়া কি কিতাব বানা দিয়া সহজ সরল হিন্দি ইংলিশ ইট ওয়াজ এ কমন ফর অ্যাকশন টান ইন টু এ বুক অফ প্রেয়ার আহারে মুসলমানদের জন্যে আল্লাহতালা এমন একটা বই পাঠালো যে বইটা ছিল আমল করবার আমল মানেই কিন্তু নির্দিষ্ট কিছু দোয়াদুতেজবি তাহলিল পড়ার নাম আমল নয় আমলের একটা পার্ট ইবাদাতাতের আমল কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটি কাজই হচ্ছে আমল অর্থাৎ যে বইটি পড়ে আমাদের জীবনটাকে সুন্দর করবার কথা ছিল রঙিন স্বপ্নিল বর্ণিল ইসলামের ছাঁচে করবার কথা ছিল আজকে পৃথিবীর যাদের নেতৃত্ব দেবার কথা ছিল সেই বইটাকে মুসলমানরা কি করেছে জাস্ট শুধু দোয়ার বই বানিয়ে দিয়েছে সে কথা বলছে যে দোয়া কি কিতাব বানা দিয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী তার যে কবিতা তারপরে তিনি লিখেছেন এভাবে যে সমজ নে কি কিতাব থি কি কী বলছে সমাজ নে কি কিতাব থি কি কিতাব বানা দিয়া হ্যাঁ বোঝার মতো একটা বই ছিল যে বইটা বুঝে যে বইটার থেকে জেনে জ্ঞান আহরণ করে বিজ্ঞানে হ্যাঁ এরপরে পৃথিবীর নেতৃত্বে চরিত্র গঠনে রাষ্ট্রশাসনে আমলে আখলাকে উন্নততর হবার কথা ছিল যেই জাতিটির সেই জাতিটা হতে পারত যদি তারা বুঝতো কিন্তু তারা বুঝলো না না বুঝে সমাজ নেই কি কিতাব থি বোঝার মতো একটা বই ছিল কিন্তু পার কিতাব বানা দিয়া পড়ার মতো একটা বই বানিয়েছে অর্থাৎ গুনগুন করে শুধু খতমের পর খতম দিয়ে যাচ্ছে কিন্তু এ থেকে কোনো শিক্ষা গ্রহণ করছে না শিক্ষা গ্রহণ করবে কি করে তো না তো বলছে যে শুধুই পড়ার বই বানিয়ে ফেলেছে মুসলমানরা এরপরে তিনি বলছেন পরের বাক্যটি আরও খুব মজার তিনি বলছিলেন বলছেন যে মনসুর থা বানা দিয়া তিনি বলছেন যে যে বইটি ছিল জীবন্ত মানুষের জন্য একটা ম্যানিফেস্টো একটা গাইডলাইন বল যে ইট ওয়াজ আ কোড ফর দ্য লিভিং কিন্তু মুসলমানরা কি করছে ইউ টার্ন ইন ইন্টু এ ম্যানিফেস্টো অব সে বলছে মরা মানুষের সংবিধান বানিয়ে ফেলেছে মুসলমানরা যে বইটা যে পুস্তকটি যে গ্রন্থটি জীবন্ত মানুষগুলোকে এই পৃথিবীর নেতৃত্বের আসনে বসাবার কথা ছিল হ্যাঁ তাদের একটা গাইডলাইনের একটা সংবিধান ছিল কিন্তু বইটা তারা জীবনের প্রয়োজনে কাজে লাগায় না কেউ কি করে মানুষ মারা গেলে হুজুর ডেকে নিয়ে আসো গোল করে বসিয়ে দাও গুনগুন করে খতম দাও চল্লিশের দিন লোক হুজুরদেরকে ডেকে নিয়ে আসো গুনগুন করে খতম দাও বক্সে দাও লাখ লাখ কোটি কোটি সবের পাহাড় বক্সায় দাও আর কি করো বছরে একবার পিতাকে স্মরণ করো আর কোরআন গুনগুন করে কিছু লোক ভাড়া করে এনে তাদেরকে পড়িয়ে দিয়ে বক্সায় দাও এই হচ্ছে মুসলমানদের প্র্যাকটিস অথচ বলছিল যে জীবন্ত মানুষের সংবিধান ছিল যে বইটি মুরদৌ মনসুর বানা দিয়া মৃত মানুষের জন্য একটা সংবিধান বানিয়ে ফেলেছে মুসলমানরা এরপরে আল্লাহ তালা বলছেন কিতাব বানা দিয়া যেটি এমন একটা বই আজ জ্ঞান অর্জনের জন্য মানুষ আইনস্টাইন পড়ে মানুষ লেলিন পড়ে মার্কস পড়ে হেগেল পড়ে মাউসিতুম পড়ে মানুষ অনেক কিছু পড়ে জ্ঞান অর্জনের জন্য কোরআন পড়ে না ও এটা যেন কোনো জ্ঞানের কিতাব না এটাকে লাম বলে বলছে কি কি কিতাব বানা দিয়া এমন একটা বই বানিয়ে ফেললো এটা কোনো জ্ঞানেরই বই না এটা এই বইয়ের মধ্যে কিচ্ছু নেই হ্যাঁ কোরআনের ছোট্ট ভার্শন করে তাবিজ গলায় রাখে অথচ ওর ভেতরে যে এইম আছে জ্ঞান আছে আল্লাহ তালা অসংখ্য নবীদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই কথা আল্লাহ তালা যেন চিৎকার করে আমাদেরকে বলছেন আমি মূসাকে জ্ঞান দিয়েছিলাম আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম এ কথা আল্লাহ তালা বারবার বলেছেন তো আমরা সেই দিকে নেই এরপরে আল্লাহ সবহানুয়া তালা বলেছেন কি তসির কায়নতেনা থি সিফ কা নিসাব বনা দিয়া আল্লা বলছেন যে যে বইটি ইট কামস টু গিভ ক্রিয়েশন আজ পৃথিবীর নিত্য নতুন সৃষ্টি সমস্ত সৃষ্টি বিজ্ঞান এবং প্রযুক্তি যে বইটি পড়ে হবার কথা ছিল সেটি যেন হারিয়ে গেছে এখন এটাকে বানাচ্ছে মাদ্রাসাউকার নিসাব অর্থাৎ মাদ্রাসার সিলেবাসের কিছু মশালা ফেকা মশালা কিতাব কীভাবে মানুষ পবিত্র হবে কীভাবে মানুষ ঢিলাকুলুম ইউজ করবে কীভাবে সে সোয়াকটা শুরু করবে এইভাবে সব ব্যাপারগুলো করেছে আর কি তারপরে তারপরে এগুলি হবার কারণে পণ্ডিত দয়াল শর্মা শেষে দুঃখ করে একটা কথা বলেছেন তিনি বলেছেন আয় মুসলমান ও এ তুমনে কিয়া কিয়া আরে মুসলমান এত চমৎকার একটা বই পেয়েছো তোমরা এত চমৎকার একটা গাইডলাইন পেয়েছ সেই বই অনুযায়ী রাষ্ট্র শাসন করে একটা রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্রে একটি সুন্দর রূপান্তরিত করা যায় যেখানে ধরি মধ্যে তেমন কোনো ব্যবধান থাকে না যেখানে থাকে সাম্য যেখানে থাকে ইনসাফ যেখানে থাকে ন্যায় যেখানে থাকে সততা যেখানে দরজা খুলে মানুষ ঘুমাতে পারে যেখানে জাকাতের টাকা নিয়ে কেঁদে বেড়ায় আহারে জাকাত দেওয়ার মতো কাউকে পাচ্ছি না এমন অবস্থা তৈরি হয় এমন রাষ্ট্র তৈরি করা যায় সেরকম একটি বই তোমরা পেলে আর সেরকম বই পেয়ে কেমন নেতা এবং মানুষ তৈরি করে যায় তাও তোমরা উদাহরণ পেলে তোমাদের জীবনকে তোমরা সুন্দর করতে পারলে না আয় মুসলমানও হি তুমনি খিয়া খিয়া তোমরা কি করেছ প্রিয় দর্শক আমার মনে হয় যে আজকাল তো আমরা কোরআনের কথা শুনতে চাই না একজন হিন্দু ভদ্রলোক প্রয়াত তিনি গোপনে ভেতরে ভেতরে এই বই পড়ে ইমান এনেছেন কি না কারণ আমাদের সমাজে অনেকে আছে লজ্জায় ইমান আনবার পরেও অনেককে বলেন সামাজিকতার কারণে বলেন না আমরা সেই সকল মুসলিম ভাইদের জন্য দোয়া করি আমি জানি না তিনি সেই পর্যায়ে ছিলেন কি না যদি তিনি আল্লাহ তালা ভালো জানেন যদি তিনি এমন গোপনে ইমান এনে থাকেন কারণ ওনার এই কবিতার স্পিরিট আমাকে বোঝায় হয়তো তিনি গোপানে ইমেনে এনেছেন যদি ইনে এনে থাকেন তাহলে অবশ্যই তার জন্য তো আমাদের অবশ্যই দোয়া করতে হবে তো দর্শক এই কবিতা থেকে আমরা যেন সবাই একটা লিসন নিতে পারি কোরআন বুঝে পড়বার জন্য এসছিলো আল্লাহ তালা যেন আমাদের বুঝে পড়ে জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন এই শুভ প্রত্যাশা নিয়ে শুরু শেষ করতে চাই আপনাদের জন্য আমাদের যে আয়োজন পবিত্র কোরআনে কারিম শুদ্ধ করে পড়তে আর বুঝতে শেখার অনুষ্ঠান কোরআনের ছায়াতলে আগামীকাল নতুন পর্বে নতুন বিষয় নিয়ে আবারও হাজির হবে ইনশাল্লাহ আশা করছি কালও সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরনের ছায়া তলে সোজা পথ যদি মেল কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথের এসো কোরানের ছায়া তলে সমবেত হো